পূর্ববর্তী চেসমেটস এবং সম্মানিত স্যার এবং অন্যান্য আমার সহপাঠীবৃন্দদের, আমরা সবাই এখানে আজকে দলগত আলোচনার জন্য উপস্থিত হয়েছি। সম্মানিত স্যার আমাদেরকে যে বিষয়টি দিয়েছে আলোচনার জন্য, সেটি হচ্ছে তরুণ ব্যাপারে দেশের বর্তমান অরাজকতাকে দূর করতে। আমরা একটি উন্নয়নশীল দেশের বাসিন্দা, আমাদের দেশের একটি বড় একটি অংশ হচ্ছে তরুণ। বলতে গেলে যদি পরিসংখ্যানের আমি হিসাবটা আনি তাহলে সেখানে দেখা যাবে যে দেশের প্রায় 65% হচ্ছে তরুণ। যেহেতু আমরা উন্নয়নশীল দেশ, আমাদের দেশের বর্তমানে শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর প্রতিটা দেশের উন্নয়নশীল দেশের তরুণদের একটা বিশাল একটা বড় অবদান থাকে এবং এই অবদান দেশের উন্নয়নের প্রায় প্রতিটি সেক্টরে, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, প্রায় প্রতিটি সেক্টরে এই অবদান তাদের রয়েছে। শুধু বর্তমানে তাদের অবদান রয়েছে, পূর্ববর্তীতে তাদের অবদান রয়েছে। যেরকম আমরা যদি আমাদের দেশের ইতিহাস, পূর্ববর্তী ইতিহাস যদি ঘেঁটে দেখি, সেখানে আমরা দেখতে পারবো যে আমাদের দেশের 52 ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযোদ্ধা এবং বর্তমানে আমাদের দেশের যে বিভিন্ন ঘটনা রয়েছে বা সংগ্রাম রয়েছে, প্রতিটিতেই তরুণদের ভূমিকা ছিল অগ্রণী। প্রতিটি ক্ষেত্রেই তরুণরা সবার আগে এগিয়ে এসেছে এবং সমস্যাগুলো সবার সামনে তুলে ধরতে পেরেছে এবং তাদের প্রতিটি প্রশ্নে যে তাদের মুক্ত যে ধারণাগুলো রয়েছে, চিন্তাভাবনাগুলো রয়েছে, সেগুলো তারা সঠিকভাবে বহিঃপ্রকাশ করতে পেরেছে এবং তাদের এই বহিঃপ্রকাশ এবং এই চিন্তাভাবনার কারণেই বর্তমানে আমাদের দেশের যে প্রায় মোটামুটি পূর্বে যেরকম সমস্যা সমাধান হয়ে এসেছে, বর্তমানে এরকম সমস্যার সমাধান হচ্ছে। যদিও বর্তমানে আমরা যে উন্নয়নশীল দেশের বাসিন্দা হয়েও বর্তমানে আমাদের দেশে অনেক ক্ষেত্রেই আমরা দেখা যায় যে তরুণদের সঠিকভাবে সুযোগ দেওয়া হয় না বা সুযোগ পায় না, বা পেলেও সঠিকভাবে তাদের মত প্রকাশের পর্যাপ্ত পরিমাণে সুযোগ থাকে না, যার ফলে দেখা যায় যে দেশের বর্তমানে এখনও কিছু অংশ রয়েছে যেটা এখনও অনুন্নত অবস্থায় রয়েছে। আমরা যদি খেয়াল করে দেখি যে বর্তমানে দেশের প্রায় কম বেশি প্রায় সব সেক্টরে এখনও দেখা যায় যে তরুণদের পর্যাপ্ত পরিমাণে কাজ করার সুযোগ থাকে না বা মত প্রকাশের সুযোগ থাকে না। দেখা যায় যে যারা দীর্ঘদিন ধরে সেই কাজে সে বিভিন্ন রকম সেক্টরের প্রধান হিসাবে ভূমিকা রয়েছে, দেখা যায় যে তাদের গড় বয়স 50 বছর। যদি আমরা দেখি যে একজন গড় বয়স 50 এরকম ধরনের মানুষের চিন্তাভাবনা, বুদ্ধিভিত্তিক কার্যক্ষমতা যতই তার বয়স বাড়তে থাকে, ততই কিন্তু তাদের বিষয়গুলো ক্ষমতাগুলো কমতে থাকে বা নতুন নতুন যে চিন্তাগুলো বা বিষয়গুলো রয়েছে সে সম্বন্ধে তাদের সঠিক পরিমাণের দিক নির্দেশনা বা জ্ঞানের অভাব থাকতে পারে। কিন্তু অন্যদিকে তরুণরা কিন্তু এই বিষয়গুলো দিক থেকে অনেকটা কিন্তু এগিয়ে রয়েছে। তো যদি এই তাদের এই আমাদের এই কর্মক্ষেত্রে যদি আমরা তরুণদের এই কার্যক্ষমতা কার্যের পরিধিগুলো যদি আমরা সঠিকভাবে বৃদ্ধি করতে পারি, তাহলে দেখা যাবে যে এই যে আমাদের দেশের যে অরাজকতা আছে অনেক অংশ কমে যেতে পারবে। তবে বর্তমানে তরুণদের যে সবাই যে খুব ভালো সবসময় উন্নয়নশীল কাজের মধ্যে রয়েছে তা অনেক, কিন্তু একটা অংশ একটা অংশ রয়েছে যারা বিভিন্ন রকম অরাজকতার কাজেও কিন্তু তারা নিজেদেরকে নিয়োজিত করেছে, তবে তাদের সংখ্যাটা খুবই কিন্তু কম। সেহেতু তাদের অরাজকতার বিভিন্ন রকম অংশটা যদি আমি একটু খোলাখুলিভাবে বিভিন্ন রকম মারামারি, রাজধানী বা নেশা জাতীয় দ্রব্য, আদালত দ্রব্য বা বিভিন্ন কোনো বিষয়কে বিভিন্ন মাঝখানে ছড়িয়ে দেওয়া ইত্যাদি বিভিন্ন রকম বিষয়গুলোকে তাতে মাদক তরুণরাই কিন্তু এগিয়ে থাকে, কিন্তু তাদের সংখ্যাটা কিন্তু খুবই নগণ্য। অন্যদিকে বিশাল একটা তরুণ কিন্তু এখনও এইসব দিক থেকে কিন্তু অনেক দূরে রয়েছে। তো যার ফলে যেটি হচ্ছে যে এই যারা এইসব দিক থেকে দূরে রয়েছে তারা কিন্তু চেষ্টা করছে যে তারা এই তরুণরা যারা আর কি ইতিবাচক বিষয়গুলো দিক থেকে বেশি চলছে, তাদেরকে যাতে সেখান থেকে দূরে নিয়ে আসা যায় এবং তাদের কার্যক্ষমতাগুলোকে যাতে সহজে নিষ্ক্রিয় করা যায় এবং পাশাপাশি তারা যেহেতু নেতিবাচক বিষয়গুলো থেকে না ঝুঁকে ভালো বিষয়তে আসতে পারে, ভালো দিকগুলোতে আসতে পারে, সেই বিষয়ে কিন্তু তরুণরাই কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তো সর্বোপরি বলতে চাই এটি যে দেশের উন্নয়নে তরুণের অবদান পূর্বেও ছিল, বর্তমানেও প্রয়োজন এবং উন্নয়নশীল দেশগুলোতে যেরকম সাধারণ মানুষের পাশাপাশি তরুণদেরও যেরকম কাজের সুযোগ, মত প্রচারের সুযোগ এবং গবেষণার সুযোগ দেওয়া হয় এবং যার ফলে সেসব দেশ কিন্তু অনেক উন্নত দ্রুত কাতারে পৌঁছায়, তেমনি আমাদের দেশে যে অরাজকতাগুলো রয়েছে সেগুলোতে দ্রুত যদি আমরা নিষ্পত্তি করতে চাই, অবশ্যই তরুণদেরকে যথেষ্ট পরিমাণে সুযোগ দিতে হবে, তাদের মত প্রকাশের উদ্যোগ থাকতে হবে, তাহলেই আমাদের দেশের প্রতিটি ক্ষেত্রেই, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রেই আমরা এই অরাজকতা দূর করতে পারবো এবং আমরা উন্নত দেশের কাতারে খুব সহজে আমরা নাম লেখাতে পারবো। এই বলেই আমি আমার আজকের বক্তব্য শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সম্মানিত স্যার এবং আমার অন্যান্য সহপাঠীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার পূর্ববর্তী কৃষ্ণবাবুকে। আজকে আমরা সবাই এখানে দলগত আলোচনার জন্য উপস্থিত হয়েছি এবং আমাদের সম্মানিত টিউটর স্যার আমাদের যে দলগত আলোচনার যে বিষয় নির্ধারণ করেছেন তা হলো যে তরুণরাই পারে দেশের অরাজকতা দূর করতে।
আমরা তরুণ বলতে বুঝি 18 থেকে 35 বছরের বয়সের মধ্যে সীমার মধ্যে যে সকল মানুষ অবস্থান করে তাদেরকে আমরা তরুণ বলে থাকি। আর যে কোনো দেশের তরুণেরাই মোট জনসংখ্যা তরুণেরা অধিকাংশই তরুণ। আর তরুণ আমাদের আমরা সমাজে আমাদের দেশে আমরা আশেপাশে লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণদের অবদান কতটুকু। আমাদের আশেপাশে আমরা দেখি যে বিভিন্ন ধরনের সংস্থা, বিভিন্ন ধরনের ক্লাব আমরা দেখি যেগুলোতে তরুণরা অংশগ্রহণ করে দেশের বিভিন্ন দেশে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে এবং দেশকে দেশ এবং সমাজকে তারা উন্নতির দিকে ধাবিত করছে। আমাদের ইতিহাস পড়াশোনা করে আমরা দেখতে পারি যে আমাদের 1947 সাল থেকে 1952 সালে ভাষা আন্দোলন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীনের পর আবার বিভিন্ন ধরনের আন্দোলন, ন্যায়ের আন্দোলনে যুবকদের অবদানই অগ্রণী। এছাড়া আমরা বর্তমানে লক্ষ্য করলে দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ন্যায় আন্দোলনে যুবকরাই প্রধান ভূমিকা পালন করছে। তো আমরা বলতে পারি যে একটি দেশের উন্নতিতে, এক দেশের অবকাঠামোমূলক উন্নতিতে যুবকদের অবদানই প্রধান। যুবকদের আমরা যদি এই যুব সমাজকে শিক্ষিত করতে পারি, তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে যে কোনো দেশেরই উন্নয়ন সম্ভব। এর পাশাপাশি আমরা আরও যদি বিবেচনা করে তাহলে দেখতে পারি যে আমাদের দেশের যে বিভিন্ন ধরনের সামাজিক অপরাধমূলক যে কর্মকাণ্ডগুলো, যেমন খুন, ছিনতাই, রাহাজানি, মাদকদ্রব্য সেবন, এগুলো আবার যুবকদের দ্বারাই সংগঠিত হচ্ছে। বিভিন্ন যুবক তাদের এক্ষেত্রে বিভিন্ন ধরনের কারণ রয়েছে, যেমন সুশিক্ষার অভাব, দারিদ্রতা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা না হওয়া এবং বিভিন্ন ধরনের কারণ রয়েছে, যেগুলোর কারণে আমাদের যুব সমাজ দেশের বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টির মূলে অবস্থান করছে। তো আমরা সার্বিক দিকে আমার পর্যালোচনা করে দেখতে পারি যে আমাদের দেশের উন্নতি হোক বা যে কোনো দেশের উন্নতি হোক বা অবনতি হোক, সেক্ষেত্রে তরুণরাই প্রধান ভূমিকা পালন করছে। এবং আমরা যদি সরকার বা জনগণ যদি এই যুব সমাজকে সচেতন করার উদ্যোগ নেয়, তাহলে দেশের যে কোনো অরাজকতা, যে কোনো সামাজিক অপরাধগুলো নির্মূল করতে সক্ষম হবে এবং এই যুব সমাজকে দিয়ে দেশের যে কোনো অবকাঠামোগুলোর উন্নতি সাধন করতে সম্ভব হবে, সাধন করা সম্ভব হবে। তাই আমরা আমাদের যে আজকে যে আলোচনা বিষয়, যে যুবকরাই অরাজকতা পারে একটি দেশে অর্থ দূর করতে, আমি এই বিষয়ের সঙ্গে আংশিক একমত। কারণ আমাদের দেশে শুধু অরাজকতা দূর করাই না, অরাজকতা সৃষ্টি করার ক্ষেত্রেও যুবকদেরই ভূমিকা রয়েছে। আমাদের দেশে যেমন অরাজকতা সৃষ্টিতে যেমন যুবকরাই অরাজকতা সৃষ্টি করে, সেই অরাজকতা দূর আবার সেই যুবকদের দ্বারাই সম্ভব। তাই আমরা বলতে পারি যে একটি দেশের শুধু অরাজকতা দূর করা নয়, অরাজকতা সৃষ্টি অথবা অরাজকতা দূর উভয় ক্ষেত্রে যুবকরাই প্রধান ভূমিকা পালন করে। ধন্যবাদ আমার সম্মানিত জিটা স্যারকে এবং ধন্যবাদ আমার সহপাঠীবৃন্দদের আমাকে শোনানোর জন্য।